বকেয়া বেতনের দাবিতে টানা ২৪ ঘন্টারও বেশি সময় ধরে চন্দ্রায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার সকাল থেকে জেনারেশন নেক্সট নামের পোশাক কারখানার শ্রমিকরা বাইপাইল গোলচত্বর এলাকার নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে নবীনগর চন্দ্রা এবং বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে, তবে বিকল্প সড়ক ব্যবহার করে চলাচল করছেন চালকরা। শ্রমিকদের অভিযোগ, বেতন না দিয়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ রেখেছে। পরে বিজিএমইএ পুলিশ প্রশাসন সহ বিভিন্ন মাধ্যমে শ্রমিকদের বেতন পরিশোধের জন্য একাধিকবার সময় নেওয়া হলেও বেতন পরিশোধ করা হয়নি। এতে বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা।